মানুষ কি কখনও জিন হাজির করতে পারে মানুষ কি কখনও জিন দেখতে পায় জিন কী কখনো মানুষকে সাহায্য করতে পারে এ সম্পর্কে কোরআন এবং হাদিসে কী বলা হয়েছে আসুন এ সকল প্রশ্নের উত্তর আমরা কোরআন এবং হাদিসের আলোকে জেনে নেই কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন জিনরা মানুষদের দেখতে পায় কিন্তু মানুষেরা জিনদের দেখতে পায় না কিন্তু কখনও কখনও তারা যে মানুষদের স্রোত অবলম্বন করে থাকে বা কোনো প্রাণীর বেশ ধরে তখন মানুষ তাদের দেখতে পায় মূল স্রোতে তাদের কখনোই দেখতে পায় না দেখলে মানুষ বিতুহত ভয় পেত এজন্য তালা মানুষদের তা থেকে মুক্ত রেখেছেন কিন্তু তারা অদেখা অবস্থায় হাজির হয় কথা বলে এটি সত্য যেমনিভাবে রাসুল সাল্লু আলিয়া ইসলামের যুগেও রাসুলের সৎকার মাল চুরি করতে হাজির হয়েছিল একটি জিন আমরা সবাই এই হাদিস জানি অর্থাৎ মানুষ যদি বিভিন্নভাবে তাদেরকে ডাকে তাহলে তারা হাজির হয় এবং জাহিলি যুগে তারা অনেক সময় এসব কাজ করে মানুষকে শিরকে লিপ্ত করত। বর্তমান সময়েও এর প্রচলন দেখা যায় জিন হাজির করা কোনো ভালো কাজ নয় হাসরের মাঠে যখন আল্লাহ তালা জিজ্ঞেস করবেন হে জিন সম্প্রদায় তোমরা তো মানুষদের বেশি পদভ্রষ্ট করে ফেলেছ তখন তারা বলবে হে আল্লাহ দুনিয়াতে তো আমরা একে অপরের উপকার করেছি তখন আল্লাহ তা বলবেন যে না এ উপকার গ্রহণযোগ্য নয় তোমাদের স্থায়ী স্থান হচ্ছে জাহান্নাম সুতরাং জিনরা যদি কোনো ভালো কাজের সহযোগিতা করে অনেক জিন ছাত্র হতে পারে ইসলাম গ্রহণ করতে পারে দিনের কাজ ভালো কাজ করতে পারে সেটা ভালো কিন্তু জিন মানুষকে সাহায্য করতে পারে বিশেষ করে সে যদি মোমিন জিন হয় তাহলে কিন্তু বেশিরভাগ সময়ে খারাপ জিনগুলো মানুষকে ক্ষতিগ্রস্ত করে থাকে এজন্য জিনদের সোনাপন্ন হওয়া তাদের হাজির করানোর চেষ্টা করা উচিত নয় শরীয়তে জায়েজ নেই কোনো জিন যদি স্বেচ্ছায় হাজির হয় এবং দিনের কাজে সাহায্য করতে চায় তাহলে সেই সাহায্য নেওয়া যাবে এবং সেই সাহায্য নেওয়া জায়জ হবে জিন এবং মানুষের মধ্যে সম্পর্ক যদি দিন ভিত্তিক হয় তাহলে সেটা জায়েজ সাত থেকে আট বছর আগের ঘটনা আমরা তখন চট্টগ্রাম পুরনো রেল স্টেশনের পাশে থাকতাম আমি তখন পুরো মাদকাসক্ত ছিলাম প্রতিদিন রাতে বন্ধুদের সাথে রেললাইনে আড্ডা দিয়ে মদ গাঁজা হিরোইন খেতাম আমাদের পছন্দের আড্ডা দেওয়ার জায়গাটা ছিল দুই রেল লাইনের মাছ বরাবর মানে আমাদের ডান পাশেই ট্রেন চলাচল করত। জায়গাটা পুরো অন্ধকার ছিল ঝোপঝাড় গাছপালায় ভরা স্টেশন গার্ড ছাড়া দিনের বেলায় কেউ সাহস করতো না ওখানে যেতে সবাই ওই জায়গাটাকে ভয় পেত বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গেছে ট্রেনে কাটা পড়ে আমরা ওই সব পাত্তা দিতাম না বরং আমাদের জন্য সুবিধাই হতো মাঝে মধ্যে দিনেও নেশা করতাম ওখানে গিয়ে একদিন রাতে আমরা চারজন মিলে নেশা করে ওখানে ঘাসের উপরে শুয়েছিলাম রাতের বেলা চাঁদের আলো ছিল তাই ভালো লাগছিল চারজনই মোটামুটি মাতাল মাতাল অবস্থা আমার হালকা চোখ বুঝে আসতে হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় তিরিশ হাত দূরে ছোট একটি বাচ্চা রেল লাইনের উপরে শুয়ে আছে আর কান্না করছে আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম আশেপাশে কোনো ঘর নেই যে বাচ্চাটা ওখান থেকে আসবে তারপর আমি বন্ধুদের ডাকতে লাগলাম কিন্তু আমার বন্ধুরা উঠলো না ঘড়ি দেখলাম তখন বাজে রাত তিনটা বেজে চল্লিশ মিনিট প্রায় বিশ মিনিট ধরে বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেলাম শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুদের জাগিয়ে সব খুলে বললাম তারা বিশ্বাস করল না বলল হয়তো বিড়াল টিড়াল হবে আমিও বিষয়টাকে পাত্তা দিলাম না তারপর প্রতিদিনকার মতো সবাই ফজরে আজানের এক ঘন্টা আগে বাসায় চলে গেলাম বিষয়টাকে পাত্তা না দেওয়াটাই ছিল আমার জীবনের মস্ত বড় ভুল কারণ এরপর দিন আমার জীবনের যে ভয়াবহ ঘটনাটা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিতে পারতো আর ছিন্ন করে দিতে পারত আমার এই দেহ ঠিক এরপর দিন আমরা চারজন মিলে আবারও সেখানে আড্ডা দিই কাঠ খেলার পর আমরা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করি তারপর আমরা আগের মতো ওখানে শুয়ে পড়ি ঠিক রাত তিনটার দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুলল বলল তাদের নাকি শরীর খারাপ লাগছে দুজন বমিও করেছে তারা আমাকে বাসায় চলে যেতে বলল তারাও চলে যাচ্ছে কিন্তু ড্রিঙ্কস বেশি করাতে আমারও পুরো মাথা ব্যথা এবং ঝিন ধরেছিল আমি ঘুমের ঘরে তাদের যেতে বললাম কিন্তু ফ্রেন্ডসরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো আর আমি বিরক্ত হয়ে তাদের যেতে বললাম আর শুয়ে পড়লাম তারাও বিরক্ত হয়ে চলে গেল তারা যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভাঙলো একটি মেয়ের কান্না শব্দ শুনে উঠে তাকে দেখলাম চাঁদের আলোতে একটি মেয়ে রেললাইনের উপরে হাঁটু গিরে বসে মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে গতকাল ছোট বাচ্চাটা যেখানে ছিল ঠিক ওই জায়গাতেই মেয়েটা বসে আছে মেয়েটা এত জোরে কান্না করছিল যে মনে হচ্ছিল কেউ তাকে মারছে আমি ঘুম থেকে উঠে ওই মেয়েকে দেখে ভয় পেয়ে যাই পরে ভাবলাম হয়তো রেল স্টেশনের পাগল টাগল হবে সাহস করে এই কেরে বলে কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো রিপ্লাই পেলাম না মেয়েটা কেঁদেই চলেছে আমি বিরক্ত হয়ে লাইন থেকে একটি শিল নিয়ে তার দিকে ছুড়ে দিলাম পাথরটা মেয়েটার পাশে পড়তেই কান্নার শব্দ থেমে গেল তারপর মেয়েটা আমার দিকে তাকালো তার চেহারাটা ঠিক বুঝে ওঠার আগে সে রেল লাইন থেকে হেঁটে পাশের ঝোপের ভিতরে চলে গেল আমি ঘড়ি দেখলাম ঠিক চারটা বাজে বাসার দিকে চলে যাব ভেবে আমি উঠতে লাগলাম কিন্তু আমি উঠতে পারছিলাম না মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে অনেক কষ্টে দাঁড়ালাম কিন্তু শরীর নাড়াতে পারছি না খুব বাজে একটা গন্ধ নাকে লাগছিল হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার ঘাড়ে বসে আছে তার দুই পা আমার গলার দুই পাশে দিয়ে এসে ঝুলেছে এবং দুই হাত দিয়ে সে আমার মাথার চুল ধরে টানছে আর মুখে দিচ্ছে আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে কতক্ষণ যায়। কখন যে বেহুশ হয়ে গেছি বলতে পারবো না হুশ ফেরার পর নিজেকে বাসার বিছানে দেখলাম পাশে আম্মু আব্বু বসে আছে তারা আমাকে জিজ্ঞেস করলো কিরে কি হয়েছিল তোর মুখে কাটলো কিভাবে আমি সব খুলে বললাম আর জানতে চাইলাম আমাকে এখানে কে নিয়ে আসছে তখন আব্বু বলল এলাকার কিছু আঙ্কেল স্টেশনের পাশে মসজিদে নামাজ পড়তে যান তারা লাইন ধরে হেঁটে আসছিলেন হঠাৎ দূর থেকে লাইনের উপরে আমাকে দেখে তারা মনে করছেন কোনো লাশ হয়তো ট্রেনে কাটা পড়েছে কিন্তু কাছে আসার পর আমাকে জীবিত পেয়ে তারা হাসপাতালে নিয়ে যান এর মাঝে আমাকে স্টেশন গার্ড দেখে চিনতে পেরে আমার বন্ধুকে ব্যাপারটা জানায় তারপর আমার ফ্রেন্ড আমার বাবাকে ইনফর্ম করে আব্বু গিয়ে আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসেন আব্বু এটাও বলেন যে আমাকে রেললাইন থেকে সময় মতো না সরালে হয়তো আমি কাটা পড়তাম কারণ ভোরের ট্রেনটা এর কিছুক্ষণ পরেই আসে এরপর থেকে আমি মদ গাঁজা রাতের আড্ডা একেবারেই ছেড়ে দেই বন্ধুরা আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো এটা একটি গল্প না সত্যি কাহিনী। যদি এই কাহিনীটা আপনাদের বিশ্বাস হয়ে থাকে বা এই ধরনের কোনো কাহিনী যদি আপনাদের সাথে ঘটে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাতে ভুলবেন না আপনাদের নাম সহ আপনাদের গল্পটাও আমরা আমাদের চ্যানেলে শেয়ার করব ধন্যবাদ বিনোদন জগৎ চলন্ত বিমানের দরজা খুলে লাভ দিল এক নারী যাত্রী অতপর যা হলো মঙ্গলবার সকালের কলম্বিয়ায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবরে সারা বিশ্ব শোকাহত ওই দুর্ঘটনায় নিহত যাত্রী এবং ব্রাজিলের ফুটবলারের মৃত্যুতে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন অনেকেই তবে কলম্বিয়ার বিমান দুর্ঘটনার আগে আমেরিকার হাউসস্টোনের সোমবার বিকেলেও একই রকম বিপদ ঘটতে পারত নিউ অরল্যান্ডস থেকে একটি যাত্রীবাহী বিমান কেবলমাত্র হাউসস্টোন বিমানবন্দরের রানওয়েতে নেমেছে কিন্তু বিমানটি সম্পূর্ণভাবে থামার আগেই বিমানের এক নারী যাত্রী বিমানটির প্রধান দরজা খুলে বাইরে লাফ দেন তবে বিমানের গতিবেগ একদম অল্প থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি কিন্তু ওই নারীর কীর্তিতে হতবাক হয়ে যায় তার সহযাত্রী সহ বিমানবন্দর কর্তৃপক্ষ লাফ দেওয়ার কারণে চোট পেয়েছেন ওই মহিলা তবে তা খুব বেশি গুরুতর নয় ওই নারীর পাশেই ছিলেন হ্যাম্পটন ফ্রেড নামক এক যাত্রী তিনি জানান আচমকা দেখি দরজাটি খুলে গেছে এবং ওই মহিলা সেটি থেকে লাফ দিলেন হ্যাম্পটন খোলা দরজাটির একটি ভিডিও পোস্ট করেছেন হঠাৎ করেই এমন একটি কাণ্ড কেন করলেন ওই নারী সেটা খতিয়ে দেখছে পুলিশ তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি এমনকি তার পরিচয় পর্যন্ত সামনে আনা হয়নি লো ক্যালোরি প্রাকৃতিক অ্যানজাইম ও খনিজ উপাদান সমৃদ্ধ ডাবের পানি এক অলৌকিক পানীয় গরমের দিনে এ পানি তাপপ্রবাহের বিরুদ্ধে যুদ্ধ করে ও শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় এতে রয়েছে পটাশিয়াম ম্যাঙ্গানিজ ভিটামিন সি ক্যালসিয়াম এবং ডায়াবেটিস ফাইবারের মতো গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদান অন্য সব পানীয়ের মতো ডাবের পানি পান করার উৎকৃষ্ট সময় নেই দিনে যে কোনো সময় ডাবের তাজা পানি পান করলে ভালো বোধ করবেন আপনি তবে দিনের একটা নির্দিষ্ট সময়ে এ পানি পান করলে স্বাস্থ্যের জন্য দ্বিগুণ ফল বয় আনবে আসুন ডাবের পানি পানের উৎকৃষ্ট সময় সম্পর্কে জেনে নেই সকালে খালি পেটে ডাবের পানি পানের অনেক উপকারিতা ডাবের পানিতে থাকা লরিক অ্যাসিড আপনার হজমে সাহায্য করে এবং ওজন কমায় গর্ভবতী নারীদের ডিহাইড্রেশন ও কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে ডাবের পানি পানের পরামর্শ দেওয়া হয় এটা গর্ভবতীদের সকালের অসুস্থতা ও অম্বল থেকে মুক্তি দেয় কাজের আগে ও পরে। ডাবের পানি সর্বোৎকৃষ্ট প্রাকৃতিক পানীয় এটি শরীরের পানি শূন্যতা পূরণ করে ও কাজের শক্তি যোগায় এ পানি কাজের সময় শরীর থেকে হারানো ইলেকট্রোলাইট আবার পূর্ণ করে দেয় এবং ক্লান্তি ও অবসাদের বিরুদ্ধে লড়াই করে খাওয়ার আগে ও পরে খাওয়ার আগে এক গ্লাস ডাবের সতেজ পানি পান আপনাকে পরিপূর্ণতা দেবে ও অতিরিক্ত আহার প্রতিরোধ করবে ডাবের পানিতে কম ক্যালোরি থাকায় এটি পাকস্থলীর জন্য সহনীয় এ পান দ্রুত হজমে সহায়তা করে ও খাবার পর পেটে গ্যাস হতে দেয় না প্রতিদিন খাবার আগে ডাবের পানি পান করলে শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ও বিপাক প্রক্রিয়া উন্নত রাখে ঘুমানোর আগে ডাবের পানি মিষ্টি ঘ্রাণের মনস্তাত্ত্বিক প্রভাব আছে যা হতাশা দূর করতে সাহায্য করে ও হৃদস্পন্দনকে ধীর রাখে ঘুমানোর আগে ডাবের পানি পান শরীর থেকে ক্ষতিকর বর্জ্য বের করে দেয় প্রসাবের সংক্রমণ ও কিডনি সমস্যা দূর করে এবং প্রসাব স্বাভাবিক রাখে তীব্র শারীরিক অস্বস্তি কাটাতে তীব্র শারীরিক অস্বস্তি কাটাতে এক গ্লাস ডাবের পানি হতে পারে সেরা দাওয়াই অ্যালকোহল পানের পর আপনার শরীরের পানি শূন্যতা দেখা দিতে পারে যা পরের দিন সকালে মাথা ব্যথা এবং বিপমিশাম তৈরি করতে পারে ডাবের পানি এসবের বিরুদ্ধে লড়াই করে আপনাকে সুস্থতা দিতে পারে বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আর এস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন